অজানা মশাজাতীয় পোকার আক্রমণে বিদ্যালয় সহ গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ। বিদ্যালয় কর্তৃপক্ষ 3 দিনের স্কুল ছুটি ঘোষণা করলো স্কুলে। এমনই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে ঋষিমুখ ব্লকের অন্তর্গত জয়কাতপুর এলাকা থেকে। জানা গেছে গত 3 দিন স্কুলে ঝাঁকে ঝাঁকে এই মশা জাতীয় পোকাগুলি ডেরা বেঁধেছে। স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই পোকাগুলির কামড়ে অতিষ্ঠ। সোমবার বিদ্যালয় প্রধান শিক্ষক, জেলা শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিদর্শককে চিঠি দিয়ে জানান। মঙ্গলবার বিষয়টি জানতে পেরে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস ও মাতাই হাসপাতালে চিকিৎসকের এক প্রতিনিধি দল জয়কাতপুর স্কুল সহ স্কুলের পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। একবার সম্পূর্ণ ঘটনাটি দেখে নেব। এটা তো মশাই না, এটা এক ধরনের পোকা, বোঝা যেতেছে না, খুব সম্ভবত ক্ষেতের পোকা। আজকে সকালবেলা হঠাৎ করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছ থেকে আমি জানতে পারলাম যে জয়কাতপুর স্কুলে হঠাৎ করে কিছু একটা অজানা মশা জাতীয় কিছু একটা পোকার খুব বেশি উপদ্রব দেখা যাচ্ছে। তো সেটা শুনে আমি আমার যিনি ডিস্ট্রিক্ট ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল অফিসার আছেন, আমার ডিএসও আছেন, ডিস্ট্রিক্ট সার্ভাইল্যান্স অফিসার, সঙ্গে মতাই হাসপাতালের মেডিকেল অফিসার, আমরা সবাই মিলে জয়কাতপুর স্কুলে আসি এবং এসে দেখলাম যে সত্যি কিছু একটা মশার মতো দেখতে, কিন্তু মশা তো এটা না, সাংঘাতিক রকমের প্রাদুর্ভাব, ওয়ালে বসে আছে, উঠছে, কামড়ও দিচ্ছে। হয়তোবা এই পোকার কামড়ে কোনো রোগ ছড়ায় বলে আমাদের মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত আমাদের জানা নেই। তাও আমরা আমাদের আগরতলায় যারা এন্ডোমোলজিস্ট আছে, সিনিয়ররা আছে, আমাদের স্টেট সার্ভাইল্যান্স অফিসার আছে, স্টেটের ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোলের যিনি স্টেট প্রোগ্রাম অফিসার আছেন, সবাইকে আমরা ফরওয়ার্ড করেছি। ওনারা আজকেই আসবেন, না হয়তো কাল সকালে আসবেন, আমরা দেখছি সেটা কী। এবং ডিউ সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি যেন যতদিন পর্যন্ত এটাকে আমরা মোকাবেলা না করতে পারি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল না হয়, ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে আসতে যেন বারণ করে না। স্যার কতদিন লেগে বন্ধ দিয়েছেন স্কুলটা? আপাতত 3 দিনের জন্য বন্ধ করা হয়েছে স্কুল, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম এই পোকার বিষয়ে, এবং এই পোকা যতদিন না পর্যন্ত আমরা এই স্কুলের থেকে তাড়াতে পারি ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে আসতে বারণ করা হয়েছে। পাশাপাশি আমরা আশেপাশের বাড়িগুলোতেও ভিজিট করছি, একটা বাড়িতে গেলাম ওখানে ছিল না, এখন আরও একটা বাড়িতে যাব। মশা না, অজানা একটা পোকা, খুব সম্ভবত ধানের জমি আছে আশেপাশে, ওখান থেকেই এসছে, কোনো রোগ ছড়ায় বলেও আমাদের মনে হয় না, তাও আমরা দেখছি কী করা যায়। ধন্যবাদ। আর কী হয়েছিল আজকে? অ্যাকচুয়ালি আমরা গতকাল মানে সোমবার দিন স্কুলে আসার পর দেখলাম কি সারা ক্লাসরুমের বাইরে এবং ভিতরে মশার মতো দেখতে, আমরা জানি না যদি এটা মশা কি না, তখন আমরা জান আমরা মশাই ভেবেছিলাম, মশার মতো দেখতে লক্ষ কোটি পোকা এবং সারা রুমে, প্রত্যেকটা ক্লাসরুমে। তা আমরা স্বাভাবিক আমাদের কাছে মশা মনে হয়েছে, আমাদের সিনিয়র টিচার অন্যান্য টিচাররা বলে স্যার এই অবস্থায় তো ছাত্রদেরকে ক্লাসে রাখা যায় না, আপনি এদেরকে আমরা মাঠে বসালাম, এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পিএসসি এখানে আছে, এখানে আমরা দিবাকর বাবুকে ফোন করলাম, গেলাম ওনার কাছে, উনি বললো স্যার আপনি যান আমি এক্ষুনি আসি। সঙ্গে সঙ্গে দিবাকর বাবু এলেন, এসে উনি দেখে বললেন স্যার এগুলি তো মশা, তবে বিষাক্ত কিনা বা কোনো রোগের বাহক কিনা যায় না, তবে এগুলি মশা, আমি উপরে কথা বলছি, আমি আমাদের সাব ডিভিশন হসপিটালে সিএমও স্যারের সঙ্গে যোগাযোগ করলো। তো উনি বললো যে তাদের ফগিং মেশিনগুলি নষ্ট, আমাদের স্যারও বললো আজও বললো যে এখন আপাতত আমরা যাতে 3টা কালো হিট নিয়ে আসার জন্য আমাদের বললো উনি, আমরা কালকে কালো হিট এনে স্প্রে করলাম, আমাদেরও খুব অস্বস্তি হয়েছে রুমের মধ্যে হিটগুলি স্প্রে করার পরে। তারপরে হিটগুলি স্প্রে করার পরে কুটি কুটি মশা আপনি নিশ্চয়ই দেখবেন প্রতিটা রুমে, একবারে মানে একেবারে ভাবা যায় না এত মশা আপনার মোড়ে রয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তোবা কমে যাবে, কিন্তু আজকে আসার পর সেম অবস্থা, আজকে আবার দিবাকর বাবু এলেন, উনি সঙ্গে সঙ্গে সিএমও স্যার মেডিকেল টিম ওরা আবার ফোন করলো যে আমরা আসছি আপনারা অপেক্ষা করুন। ওনারা আসার পর সিএমও স্যারও এলেন, মতায়ের পিএসসির আমাদের স্যারও এলেন, তারপরে বিলোনিয়া হসপিটালের আরও 2 জন স্যার ম্যাডাম এরা সবাই এসে দেখার পরে বললো এটা মশা না, কিন্তু মশা এটা কামড় দিচ্ছে, এটা ভিতর থেকে রক্ত বেরোচ্ছে, চুলকাচ্ছ। তো বললো স্যার এগুলো বলে যে এটা মশা না, কিন্তু অজানা কোনো পোকা হতে পারে, কিন্তু আমরা যেহেতু শিওর না,
যে এটা অন্য কোনো মারাত্মক রোগও হতে পারে বা হয়তো আমরা জানি না, যেহেতু আনসার্টেন আমরা, আর পোকাগুলির নামও আমরা ঠিকভাবে বলতে পারছি না। আমরা এক্সপার্টের জন্য তারা ধরে নিয়ে গেছে মশা, এগুলি পোকাগুলি, যে এক্সপার্টের কাছে পাঠাবে, জানবে এগুলি কী। এই জন্য আপাতত ওনারা ডিস্ট্রিক্টে ইনফর্ম করে দিচ্ছেন যে 3 দিন আপাতত ছাত্রছাত্রীদের যাতে আমরা স্কুলে না আসতে দিই। আর বাড়িতে উনি আমাদের ছাত্রদের ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন যে বাড়িতে কীভাবে থাকতে হবে, ফুল স্লিভ শার্ট একেবারে, মেয়েরা লেগিংস বা স্যুট এভাবে পরতে হবে, মশারি ব্যবহার করতে হবে, সবাইকে বলে দিয়েছে। পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছিল, সেখানেও একটা বাড়িতে এরকম দেখা গেছে। তো স্যার, স্যারের কথা অনুসারে যে এটা এত আতঙ্কিত হওয়ার ব্যাপার না, এগুলো তারপরেও আমরা যেহেতু পোকা ইনসেক্টের কোনো না কোনো সাইড এফেক্ট থাকতেই পারে, তবে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ছাত্রছাত্রীদেরকে আসতে দেবেন না, অন্তত 3 দিন আমরা ডিস্ট্রিক্ট জানাচ্ছি, এরপরে আমরা আপনাদেরকে বললে আসতে বলুন। কিন্তু আপনারা যেহেতু সরকারি কর্মচারী, আপনারা আসবেন, আপনারা ফুল স্লিভ শার্ট পরে বাইরে বসে থাকবেন। মশাটা কই থেকে আসে আপনার কাছে, কী হয়? এখনই আমরা নিচে গিয়ে দেখলাম একটা ড্রেন আছে, আমরা 700 নিচে আবার গেলাম উৎস, ওইখানে ড্রেনটার মধ্যে জল, ওই জলটার মধ্যে প্রচুর পরিমাণে এগুলি লার্ভাও দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার ওইগুলো ওই ড্রেনটার মধ্যে প্রচুর পরিমাণে, নিচে আপনিও গেলে দেখবেন একটা নিচে একটা ড্রেন আছে, এটা তো জল আছে এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এখন সারের বক্তব্য হয়তো বা এটাই উৎস হতে পারে। এইরকম যে আগেও কি আসলো না, এই প্রথম, এবং এই প্রথম এত পরিমাণে আমরা জীবনে কখনো এই ধরনের মানে ব্যাপার, এইরকম একটা বিষয়ের সম্মুখীন আমরা কখনোই হয়নি। তো আর স্যার এখন বলছে নিচের ড্রেনটা আপনি একটু দেখবেন, নিচের ড্রেনটাতেই সমস্যাটা হতে পারে। আর স্যার যাওয়ার সময় বলেছে এত চিন্তা করা গেছে, আমরা ফগিং মেশিন দিয়ে আর 2 দিনের মধ্যে আমরা এটা একটা সমস্যার আমরা সমাধান অবশ্যই করব, আপাতত ছাত্রছাত্রীদেরকে একটু দূরে রাখুন। যেহেতু জানি না জিনিসটা কি, তো ছাত্রছাত্রীদের হয়তো বা ক্ষতি হতে বাচ্চা ছেলে, তো বললো স্যার আপাতত আমরা দেখি না, 2 দিনের মধ্যে আমরা একটা সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি আপাতত 3 দিন ছাত্রছাত্রীদেরকে আসতে দেবেন না স্কুলে, এটাই বললো স্যার। স্কুলের নাম স্যার? জয়কাতপুর হাই স্কুল। আর আপনি কি হয় স্কুল? আমি হেডমাস্টার। নাম? সুদেব নন্দী। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।